কুমারীটিলা এলাকায় শুক্রবার বিজেপির জয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন জনপ্রিয় নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ছয় আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে সভায় জোরালো বক্তব্য রেখে সবার মন জয় করে নেন তিনি। 23 নির্বাচনে বিজেপি দল 12 জন মহিলাকে প্রার্থী করে ইতিহাস সৃষ্টি করেছে এবং নারী শক্তির আশীর্বাদেই পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে জোরালো বক্তব্যে জানান বিপ্লব কুমার দেব। জনতা পার্টি এ নির্বাচনে ত্রিপুরার মাটিতে প্রথমবার ইতিহাস তৈরি করে 1 ডজন মানে 12 ভারতীয় জনতা পার্টির মহিলা ক্যান্ডিডেট পাপিয়াদের সঙ্গে সঙ্গে আরো 11 জন ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরার ইলেকশনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বানিয়েছে। 33% রিজার্ভেশন, মহিলা সশক্তিকরণ, নারী সমিতি আর তার নামে স্লোগান দেওয়া। এই ত্রিপুরা রাজ্যে সবচাইতে বেশি মিছিল মিটিং যদি কমিউনিস্ট কাউকে দিয়ে করিয়েছে তো মহিলাদের মাধ্যমে করেছে, নারীদের মাধ্যমে করেছে, নারী সমিতির মাধ্যমে করিয়েছে। কিন্তু 33% রিজার্ভেশন কোনো আন্দোলন করতে হয়নি, নারী সমিতিকে রাস্তা আসতে হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। বন্ধুরা, আমি 6 আগরতলার মানুষকে, আপনারা শিক্ষিত, কিন্তু তারপরও আপনাদেরকে আমি একবার পেছনে নিয়ে যেতে চাই। অনেকের মনে হয় 5 বছরই সরকার, তার আগে বুঝি সরকার ছিল না, অনেক মানুষ ভুলে যায়। তার আগেও সরকার হয়েছিল, তার আগেও সরকার চলত। এরা কারা ছিল, কারা নেতৃত্ব দিল, কারা বিরোধী পার্টির নেতা ছিল, এরা কোথায় আছে, এদের গোত্র কি, এরা কোন জায়গায় আছে, এখন কোন গোত্রে আছে, এখন তো সমগোত্র হয়ে গেছে। আগে ছিল গান্ধী গোত্র আর ছিল সীতারাম ইয়েচুরি গোত্র, এখন হয়ে গেছে সমগোত্র। সমগোত্রে বলে বিবাহ হয় না। রাজ্যের বাম কংগ্রেস জোটকেও তীব্র সমালোচনা করে জানান খামখেয়ালি রাজনীতির পরিচয় দিয়ে ত্রিপুরার সর্বনাশ করতে চাইছে তারা। 6 আগরতলা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জিতবে বলে বিপ্লব কুমার দেব জানান। কংগ্রেস সিপিএম সেউরার মতো একে অপরের বিরুদ্ধে এখন কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে, আবার ওদিক দিয়া আবার টিপনা মাথারে টানে, তার হাত পাও খুনি করছে না, আবার মাথা টানে, নিজের মাথা নাই, আরেকজনের মাথা নাই, নিজের আর মাথা নাই। এতদিন সিপিএম এর এক মাথা আসিল, কংগ্রেসের এক মাথা আসিল, চলতো, এখন দুনো মাথা শেষ, আরেক মাথা টানে, এটা আরো ইতিহাস রচনা করবে। আরে হেভিওয়েট কেমন বলতা, হেভিওয়েট কাকে বলে, হেভিওয়েট 2018-তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 1.5% বিজেপি ছিল। যারা হেভিওয়েট নিজেদেরকে ভাবে তাদেরকে ত্রিপুরার মানুষ 42% ভোট দিত, 1% ভোট রোজগার করতে পারেনি পুরো জীবনে। এরা যদি হেভিওয়েট হয় তো পাপিয়া দত্ত ডাবল ওয়েটার ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি মনোনয়ন করেছে। বন্ধুরা, পাপিয়া দত্তকে ডাবল হেভিওয়েট প্রার্থী হিসেবে উল্লেখ করে রাজ্যসভা সাংসদ কংগ্রেস দলকে তুমুল সমালোচনা করেন। জনসভায় বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। সঙ্গে বলছি, অনেক কমরেড আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমার মণ্ডল সভাপতির সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা একটাই কথা বলছেন, দিদি কিছুটা আমরা বুঝতে পারিনি বাই ইলেকশনে আপনাদের বিরুদ্ধে 2018 সালে আমাদের একটু লড়াই ছিল, আমরা একটু বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু ভালোবাসাটা কংগ্রেসের সঙ্গে আমাদের এতটা ছিল যেটা প্রকাশ্যে চলে আসলো, আমরা এটা মেনে নিতে পারছি না, আমাদের সব ভোট দিদি আপনার জন্য। আমার কংগ্রেস কর্মীরা বলছেন, যারা কিছুটা হলো বিভ্রান্ত হয়েছিলেন, যে দিদি এ রাজ্যের মাটি বিরোধীদের রক্তে 25 বছর সিক্ত হয়েছে, বিস্তারিত বলবো না দাদা বলবে, এত সহ্য করেছি, এত রক্ত দেখেছি, এত নিজের কর্মীর হত্যা দেখেছি, আমাদের এই এলাকার সম্মানীয় আমার দাদা বিধায়ক মহোদয় বলছেন, আমি ক্ষমা করে দিয়েছি, সিপিএম কে ক্ষমা করে দিয়েছি, আমি সব ভুলে গেছি। আমি আমার সম্মানীয় দাদাকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই,
যে আপনি ক্ষমা করে দিয়েছেন, আপনি ক্ষমা করার আগে পারমিশন দিয়েছেন কিনা ভজন ভূষণ নিখিলের পরিবারের সমস্ত শহীদ পরিবার থেকে আপনি একবার পারমিশন নিয়েছেন কিনা যে আমি সিপিএমকে ক্ষমা করে দিচ্ছি? আপনারা করেছেন কিনা? কেউ করেনি। কোন কংগ্রেস এই সিপিএমকে কখনো ক্ষমা করতে পারে না। বিজয় সংকল্প ভাষায় বিশাল পরিমাণ মহিলারা উপস্থিত ছিলেন। এই সভায় সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন 70 ভোটার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।